হ্যাপি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকেও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল 10:30 আর আজকে হলো বুধবার। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার বর বাজারে গেছিলো, বাজার থেকে সব সবজি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। আর সকালে আমাদের রান্নাও হয়ে গেছে। সকালে আজকে করেছিলাম প্রেশার কুকারে ভাত করেছিলাম, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর সাথে মাছ ভাজা। তো আর এদিকে দেখো আমি অলরেডি মাছ ভাজা এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত, ভাতটা মনে হচ্ছে হয়েই গেছে। দাঁড়ো, হ্যাঁ ভাতটা হয়েই গেছে, ভাতটা এখন নামিয়ে দেবো। আচ্ছা নামিয়ে দিই তারপর কথা বলছি। হ্যাঁ তো ভাতটা নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে ভাবলাম গ্যাসটা কি অফ করবো। আর এটা না খুব টাইট জানো, এটা এত মানে ভিতরে মনে হয় কিছু হয়েছে, এটা সহজে ঘোরানোও যায় না, নেভানোও যায় না, বন্ধ করাও যায় না জানো। তো ভাবলাম এটা আর বন্ধ করলাম না। তো এই দেখো ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল হবে। তো ফুলকপিটা একটু ভাপিয়ে ফেলে দেবো, জলটা ফেলে দেবো। আচ্ছা এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিই। এই জায়গাটা জানো ভাত ফুটছিল, ফুটতে ফুটতে মার এসে এখানে পড়ে গেছে, জ্বালা করছে। আমার রান্না করতে আসলে এগুলো হবেই জানো, রান্না করতে যেই আসবো এটা রেগুলারের ঘটনা। নুন হলুদ দিয়ে দিলাম। এদিকে দেখো সবজি টবজি সব আমি কেটে নিয়েছি। এই যে এটা হচ্ছে করলা আলু দিয়ে চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে, আর আর বললামই তো মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে। এই দেখো মশলা টশলা কিছু করা হয়নি এখনো, জাস্ট কেটে রেখেছি শুধু। আর মাছ ভাজাও হয়ে গেছে, এই যে দেখো। আর এখানে না দু রকমের মাছ আছে, একটা মানে একটা গোটা কাতলা মাছ নিয়েছিল, বেশি বড় না। তো সেই মাছের কটা পিস হয়েছিল, সকালবেলা 2 পিস আমরা ভাজা খেয়েছি তিনজনে মিলে। এবারে একটা গোটা সরপুটি এনেছিল, তো সেই সরপুটিটা বলেছিল ওকে ভাজা করে দিতে, কিন্তু ও বললো না আমি সরপুটি মাছ ভাজা খাবো না। তো আমি ওই জন্য ঝোলে দিয়ে দিচ্ছি। ওই কাতলা মাছের মাথা রয়েছে, কাতলা মাছের মাথা দিয়ে ওই তোকে হবে বললামই। আর যে ক পিস মাছ আছে সরপুটি মাছটা দিয়ে, মানে দুটো মাছ দিয়ে ঝোল হবে, বুঝেছে? সরপুটি আর হচ্ছে কাতলা, দুটো মাছ দিয়ে একটা ঝোল হবে। তো আর এই যে সবজিগুলো এনেছে আমার বর, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো এই সবজিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, সেটাতে যা মাটি ছিল মানে কি বলবো তোমাদের, এটা হচ্ছে ধুয়ে রাখলাম, এগুলো সব রেখে দিলাম। দেখো অনেক সবজি এনেছে ভ্যারাইটিস রকমের। আর এ দেখো এটা মাশরুম এনেছে, আমি ওকে বলেছিলাম তুমি বাজারে পেলে মাশরুম নিয়ে আসবে। এ ফার্স্ট আমাদের বাড়িতে মাশরুম আসলো, আর এটা আমি ফার্স্ট টাইম রান্না করব, সেটা হচ্ছে কালকে, আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ওকে মাশরুমটা রেখে দেবো ফ্রিজে। আর এই যে একটা জুস এনেছে, এটা তো আনবেই আমার বর, আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে, মিক্স এনেছে, এটা এখানে রাখা আছে, এটা হচ্ছে ফ্রিজে রাখতে হবে। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই, হ্যাঁ তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো এই যে দেখো এখানে করলা আলু চচ্চড়িটা আগে বসিয়েছি, মাছ ভাজার অনেকটা যেন তেল বেঁচে গেছিলো, তো সেই তেল দিয়ে আমার তরকারিও হয়ে যাবে চচ্চড়িও হয়ে যাবে। সেই তেলটা দেখো বাটিতে তুলে রেখেছি। তো চচ্চড়ির মধ্যে কি দিয়েছিলাম বলো তো? ওই এটা আমি আগেও একবার করেছিলাম, আরও আগে 1-2 বার করেছি, তোমাদের দেখিয়েওছি। পেঁয়াজ আর রসুন আর হচ্ছে জিরে, সাদা জিরে তেলের মধ্যে দিয়ে তারপরে করলা আলুটা খুব ভালো করে ভাজতে হবে, না ভাজলে না ভালো লাগবে না খেতে। ভেজে তারপর অল্প জাস্ট একটু জল দিয়ে মাছের মাথা দিয়ে আর একটু সেদ্ধ করে নামিয়ে দিতে হবে। তো দেখো হয়ে গেছে। আর এখানে এটা তো সেদ্ধ করে, সেদ্ধ বলি কেন, ভাপিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে দেখো ভেজে নিলাম, আর একটু তেল লাগবে আমার, কারণ দেখবে ফুলকপি ভাজতে গেলে না প্রচুর তেল লাগে। তো এখানে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলু দেখবে তুমি যে কোনো কিছুর আলু যদি খুব ভালো করে একদম লাল করে ভেজে নাও, খুব টেস্ট হয় খেতে। তো দেখো এই যে আর এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি হচ্ছে জিরে, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর আদা, আর হচ্ছে আদা আর পেঁয়াজ বাটা, অল্প পেঁয়াজ দিয়েছি যেহেতু ফুলকপি দিয়ে হচ্ছে তো সেই জন্য। আর দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম সব,
দিয়ে এখন ঝোলটা একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। আর ততক্ষণ আমি ঝোলটা ফুটুক, ততক্ষণ আমি এখানে যে কিছু বাসনগুলো রয়েছে, এই যে সকালে প্রেশার কুকারে ভাত করেছিলাম বললাম না তোমাদের, তো সেই প্রেশার কুকারটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো, আর যেসব টুকিটাকি কিছু বাসন রয়েছে তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি। এরকম করে কাজ করলে কি হয় বলো তো, তাড়াতাড়ি কাজ হয়েও যায়। এখন যদি আমি তরকারিটা বসিয়ে রেখে চলে যেতাম আর এগুলো না মেজে যদি চলে যেতাম ধরো ঘরে, তো একটু রেস্ট নিতাম হয়তো আর কি, শুয়ে থাকতাম। তো ভাবলাম না সব একবারে কাজ করে তারপরেই বেরোবো রান্নাঘর থেকে, আর পরে না দেখবে যদি আমি ওরকম করে ঢিলেমু দিই আর পরে করতে ইচ্ছে করে না, জানো একবারে যদি সব কাজ করে রান্নাঘর থেকে বেরিয়ে যায় সেটা ভালো হয়। বাসন মাজলাম, ঘর পরিষ্কার করলাম, ঘরটা একটু ঝাড় দিলাম, বিছানাটা পরিষ্কার করলাম, আর দেখো ততক্ষণ তরকারিটাও হয়ে গেছে, এদিকে কাজগুলো হয়ে গেল, তরকারিটাও হয়ে গেল, আর আমার হাজবেন্ড চলে এসেছে। দেখে নিবে বলো আমাকে কেন দেখালে, আমি ছেলেগুলো একটু পুজো দিয়ে দেখি দেয় কিনা, তাহলে আমি একটু পরে খাওয়া দাওয়া করে একটু পরে স্নান করবো। তো চলো আমার পরে দেখা হচ্ছে, ওকে। এই দেখো তরকারিও হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে দিচ্ছি। তরকারিটা না বেশ মানে পাতলাই করেছি, বেশি গ্রেভি রাখিনি, পাতলাই ভালো লাগবে খেতে। এখন নতুন নতুন ধরো ফুলকপি উঠছে, বেশ ভালোই লাগবে খেতে। এই দেখো বন্ধুরা এখন বাজে 4:40, আর আমরা দেখো রেডি হয়ে গেছি। আজকে হলো বুধবার আর আজকে আমার ছেলে ডান্স ক্লাস আছে তো 5টা থেকে, তো অনেকটাই লেট হয়ে গেল, আবার ওখানে গাড়ির জন্য দাঁড়াতে হবে। তো চলো যাওয়া যাক, আমি না ভুলে গেছিলাম ডান্স ক্লাস আছে। তারপরে ওর দিদিকে ফোন করলাম, আর ডান্সের দিদিকে ফোন করলাম, বললো যে হ্যাঁ আজকে আছে, তো তো যাচ্ছি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। ওই যে আমার ছেলে, ও বলে আজ কেন আজকে মহালয়া ছুটি দিল না, চলো যাওয়া যাক তাহলে। হ্যাঁ এই যে দেখো ডান্স ক্লাসে এসে কি করছে, ওর এক বন্ধু এসেছে, মানে ওদের ব্যাচের না আজকে কেউ আসবে না বললো রিয়া, মানে ওর যে দিদি আছে ডান্স, যে ডান্স শেখায়, তো সে বললো ওদের ব্যাচে শুধুমাত্র দুজনই, মানে ওর একটা দেখতে পাচ্ছ ওই বন্ধু আর ওই, ওদের দুজনকে নাচ শেখাবে, আর এখনও কেউ আসেনি, কেউ আসেনি দেখো, কেউ না মানে স্যার আছে একজন, স্যারও আসেনি, ওই নাচের ম্যামও আসেনি। তো আমরা বসে আছি, যাই হোক কখন আসবে দেখা যাক। আর এখানে দেখো বাড়িতে এসেছি, মানে আমার বর আগে ফোন করেছিল যে তোমাদেরকে কিছু খেয়ে আসতে হবে না বাইরে থেকে, আমি স্যান্ডউইচ নিয়ে আসছি। তাই বললাম ঠিক আছে তাহলে খেয়ে আসবো না, তো আমার বর এসে দেখি বর চলে এসেছিলো, আজকে তাড়াতাড়ি এসেছে আবার, সে তো এগুলো নিয়ে এসেছে, আর আমি আর ছেলে এখন খাচ্ছি। বেশ টেস্টিও ছিল স্যান্ডউইচটা, দারুণ টেস্ট ছিল খেতে। আর আমি খাচ্ছি আর আমার বরের সাথে গল্প করছি। তো চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গন্ধ পাচ্ছিস? অমলেট হচ্ছে কারো বাড়িতে, দেখ দেখ হবে, আর একটু কমাও, আর একটু কমাও, একটু কমাতে হয়, আমি জানি তুই কতটা খাবি না খাবি, ঠিক আছে আর একটু কমাও, আমি একটু খাবো। দুর্গাপূজার পরে না, দুর্গাপূজার মধ্যে কেটে দেবে, না রোগাটা
কাটা যায় না কাটা যায় না যায় না বড় একটা ফেস দিয়ে দেবি না না এই কানে আমরা নাই কি চলো চলো খাটে খেতে থেকে মেখে দিয়ে চলো দেখ তো নুন হয়েছে নাকি দেখে নে तो खाइए दिए ऐले हे घुमे पड़े और भालम जो एक्टू रान्नाघर देखो दुपुरे बसनगुल्लो मेजे वगलो और गोछानों समय ही पाई समय पेलम कथाए बोलो डान्स क्लस चले गलम एस आर एक शुए मैं शरीर भल लगे ना सन्धे बेला मैं इसे एक शुए तो भालम जो एन तो खावा दावा तो भालम यो एक सर रखी भलो लागे ना एरक देखते देखते बजे लागे तो चलो ये हमारे हजबैंडर थाला दुटो ग्लास एखे रेखे दिलम एगलो और सब बसनगुल एक धुए रखल और वही देखते जेखने गामलाटा रही है वो गामलार मध्य बसन उपुर करब रातर तो वोजा और रखम कर रेखे दिल ये देखी जल शेष हो गए जगे तो जलटाओ भरे निची भरे नहीं एखन और हजबैंडर जो खबर बाढ़ दूजे देखो बेड़े दिए भात हो मैं भात रेखे सकाले कारण सकाले जो देखले तुम्हारा तक ही रेखे कारण कि बोल तो जेहतु माच होनी रे बेला सबाई भात ही खाए हमारे ऐले बोलो भात खा हजबैंडो बात खाव से सकाले ही रेखे और रात झमेला करी तो चलो हमारा खे नहीं तुम्हारा खे नाओ आजकल मत भिडियो एखे एंड कराटा बै गुड नाइट और हमारे भिडियो जो भलो लेगे थे तेल प्रचुर परमाणे शेयर करो लाइक करो और हमार चैनल सबसक्राइब।